হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সামনেই দুর্গা পূজা, আর বাঙালিদের সবথেকে বড় উৎসব। আর দুর্গা পূজা মানে নানান রকমের খাওয়া দাওয়া, বিভিন্ন দিনে বিভিন্ন মেনু। তাই আজকে আমি শেয়ার করব পমফ্রেট মাছের ঝালের রেসিপিটি। পুজোর দিন হোক বা যে কোনো দিনেই আপনারা চটজলদি এই মাছের প্রিপারেশনটি বানিয়ে নিতে পারেন, যা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই পমফ্রেট মাছের ঝালের রেসিপিটি। এই পমফ্রেট মাছের ঝাল বানাতে এখানে আমি তিনটে বড় সাইজের মাছ নিয়েছি। আমি এই মাছগুলোর গা হালকা করে চিড়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেব সামান্য নুন। যেহেতু পমফ্রেট মাছ সমুদ্রের মাছ, তাই লবণটা বুঝে দিতে হবে। আর দিয়ে দেব খুব সামান্য হলুদ, আর খুব সামান্য লেবুর রস ছড়িয়ে দিলাম। এবার সবটা দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নিয়ে 15 মিনিটের জন্য আমি ম্যারিনেশন করে রেখে দেব। এবার একটি কড়াই হিটে বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে দিলাম। তেল হালকা গরম হলে এবার আমি ম্যারিনেটেড মাছগুলো দিয়ে দিলাম। এবার হিটটাকে মিডিয়ামে করে আমি মাছটাকে ভেজে নেব। মাছের এক দিক ভাজা হয়ে গেলে উল্টে অন্য সাইডটাও ভেজে নেব। মাছের দু দিক ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে তেল থেকে তুলে নেব। এবার বাকি তেলে আমি হাফ চামচ পাঁচফোড়ন, একটি চেরা কাঁচা লঙ্কা, একটি ফাটানো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার লো হিটে 30 থেকে 40 সেকেন্ডের জন্য এগুলো আমি হালকা ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হয়ে আসবে, এতে একটি মাঝারি সাইজের পেঁয়াজ, যা আমি সরু সরু লম্বা করে কেটে নিয়েছি, তা দিয়ে দিলাম। খুব সামান্য নুন দিলাম। এবার মিডিয়াম টু লো হিটে আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসে, তাই জন্য এখানে আমি নুন দিয়েছি। পেঁয়াজটা হালকা নরম হলে এতে দিয়ে দেব 3 চামচ টমেটো বাটা। দিয়ে আমি টমেটো আর পেঁয়াজটাকে আবারও হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ পরে পেঁয়াজ আর টমেটো বাটাটা হালকা ভাজা ভাজা হলে হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, খুব সামান্য হলুদ গুঁড়ো দিলাম, আর খুব সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি মশলাসহ সবটাকে ভালো করে লো হিটে আস্তে আস্তে করে কষিয়ে নেব। মশলাটা যত আস্তে আস্তে লো হিটে কষাবেন ততই রান্নার স্বাদ বেড়ে যায়। কষাতে কষাতে যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলাটা থেকে তেল ভেসে আসবে, তখন এতে 1 চামচ টমেটো কেচাপ আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সবটা আবার ভালো করে মিশিয়ে নিলাম। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, যেহেতু পমফ্রেট মাছ সামুদ্রিক মাছ তাই এতে অলরেডি নুন থাকে, আর আমি মাছ ভাজার সময় আর পেঁয়াজ ভাজার সময়ও অল্প নুন দিয়েছিলাম, তাই ঝোলে নুনটা বুঝে দিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু আরও অনেক মাছের রেসিপি অলরেডি শেয়ার করা আছে। আপনারা যদি তা দেখতে চান তাহলে উপরের আই কার্ডে আমি তার লিংক শেয়ার করব, আপনারা চাইলে দেখে নেবেন। এরপর এতে সর্ষে আর কাঁচা লঙ্কার বাটা আমি একটু জলে গুলে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখানে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে মিলিয়ে 1 চামচ সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা আর অল্প নুন দিয়ে বেটে রেখেছিলাম।
কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এতে আমি হাফ কাপ মতো জল ঢেলে দিলাম। এবার হিটটাকে বাড়িয়ে দিয়ে আমি গ্রেভিটাকে ফুটতে দেব। কিছুক্ষণ বাদে দেখুন গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলে দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি গ্রেভিতে আরও 3-4 মিনিটের জন্য রান্না করে নেব, তারপরে দেখাচ্ছি। প্রায় 3-4 মিনিট পরে একদম শেষে এতে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, সামান্য কাঁচা সর্ষের তেল আর 1 চামচ মতো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। খুব হালকা হাতে সবটা মিশিয়ে নিতে হবে। এই সময় আপনারা একবার নুন মিষ্টিটা চেক করে নেবেন, নুন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার হিটটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এখানে আমি পমফ্রেট মাছের ঝালটি পরিবেশন করে দিয়েছি। রেসিপিটা একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি সকলের ভালো লাগবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক আর শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দিতে থাকব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আসি আজকে, টাটা।